আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। সারাদেশে রোড মার্চ সহ টানা কর্মসূচি পালন করে দলটি। চলতি মাসেই গুরুত্বপূর্ণ কার্যালয় ঘেরাও, অবরোধ সহ নেওয়া হয়েছে নতুন কর্মসূচি। এ অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, গেল ১৪ বছর ধরে বহুবার সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিলেও তাদের আন্দোলনে সাড়া দেয়নি মানুষ। বরং আগামী নির্বাচন পর্যন্ত রাজধানীসহ দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে রাজপথ নিজেদের দখলে রাখার কথা জানান আওয়ামী লীগ নেতারা। এই সমস্ত আন্দোলন আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এগুলোকে আমরা খুব বেশি একটা আমলে নিচ্ছি না। এই কথাগুলো বলতে বলতেই একসময় তারা নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবে। মানুষকে সম্পৃক্ত করার জন্য আমরা নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। এমন কোনো ধরনের সন্ত্রাস নাই যে তারা ১৪ সালে নির্বাচনকে বানচাল করার জন্য তারা করে নাই, কিন্তু সরকারের পতন হয়নি আমরা জানি। যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে সম্পৃক্ত না করতে পারবে ততদিন কোনো আন্দোলন সফল হবে না। আন্দোলন কর্মসূচি গণতান্ত্রিক অধিকার মন্তব্য করে দলটির সিনিয়র নেতারা বলেন, আগের মতো সহিংস ঘটনা ঘটালে চরম মূল্য গুনতে হবে বিএনপিকে। যদি চূড়ান্ত কর্মসূচি 15 সালের মতো জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, এই কর্মসূচি যদি পুনরাবৃত্তি তারা করতে চায় চরম মূল্য তাদেরকে দিতে হবে। 96-এর গণ অভ্যুত্থানের মতো কোন রকম অবস্থার সৃষ্টির প্রেক্ষাপট তারা তৈরি করার মতো কোন রকম সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয় নাই। কোনো বিদেশি শক্তি নয়, ক্ষমতায় আসতে হলে দেশের মানুষের সমর্থন নিয়েই সরকার গঠন করতে হবে বলেও মন্তব্য আওয়ামী নেতাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।